生意不好。我这是 India 公开了，不要来怪好。哎，这怪是 Bangladesh 巴洛，跟着 India 这是卡拉。谢谢谢谢。Hello, 朋友们 ，Welcome to Go Server Daily。আপনি দেখে স্বাগত জানাই আজকে আমার ব্লগে। আজকে আমি একটা একেবারে চাইনিজ গহীন আরণ্যে হারিয়ে গেছিলাম। চাইনাজ দেশটা তো আপনারা জানেন, প্রায় 70-80টা বাংলাদেশের সমান, অনেক বড় একটা দেশ। আর আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো, এখানে আয়সা ভালোই হয়েছে, হারায় ভালো হয়েছে, যে এখানে অনেকগুলো মিলিটারির সাথে দেখা হইলো, কথা হইলো। তারপর হচ্ছে এই জায়গাটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই জায়গাটা কত সুন্দর, এবং পাহাড়ি যে মানুষগুলো আছে বা এখানে কিন্তু মানুষ লাখ লাখ টাকা খরচ করে এখানে আসতে হয়। আমারও কিন্তু মোটামুটি মানে অনেক টাইম লাগছে এখানে আসতে। সো এই ভিডিওটা আজকে আশা করি খুবই এনজয় করবেন, কারণ আপনাদেরকে আজকে স্পেশাল কিছু দেখাতে যাচ্ছি আমি। এখানে আরেকটা সুন্দর দৃশ্য দেখাবো, বোট চালাচ্ছে, নৌকা চালাচ্ছে এই লোকটা। হচ্ছে যে ওর চাকরি হচ্ছে এটা, যে এখানে নৌকা চালানো। এই জায়গাটা কিন্তু উনি এইদিকে আসবে, আমি এর জন্য অপেক্ষা করব। উনি কিন্তু নৌকা চালাচ্ছে, দেখুন বন্ধুরা, ওয়াও, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এখানে এতটুক লেকের মধ্যে লেকটা উনি পরিষ্কারও করে, এবং ওনার চাকরি হচ্ছে যে এটা। হ্যালো নিহা, উনি কিন্তু এতক্ষণ বোট চালাইছে এই লোকটার সাথে কথা বলার জন্যই। ইন্দু পাকিস্তান হারবিন গঙ্গে থা। উনি হচ্ছে যে এই বুট চালাইছে, উনি আসলে অনেক কষ্ট। এই লোকটা অনেক কষ্ট করছে তার জন্য। নিশি সেনজেন মা, দেখুন উনি হচ্ছে যে এই বুটটা চালাইয়া এটা ক্লিন করে, এই যে দেখুন এই জায়গাতে কিন্তু উনি ক্লিন করত। কত ভালো একজন, মানে যদি আপনি বড় লোকদের কাছে যান ভাববে যেমন দামি মানুষ, তার জন্য হচ্ছে যে আপনি যাচ্ছেন, কিন্তু ওনার কাছে গেছি উনি কিন্তু একেবারে অন্তর দিয়ে আপনারে ভালোবাসা দিবে। শুধু এটা কিন্তু একটা আপনাদের লিসন, মানে আপনারা যেখানেই যাবেন অবশ্যই আপনাদের থেকে যারা ছোট আছে বা আপনাদের থেকে গরিব আছে ওদের সাথে মিশবেন, আপনাদেরকে খুব রেসপেক্ট করবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে বুট আছে, এই বুটটাই কিন্তু ওই চাষা চালাইতো। বুটটা কিন্তু অনেক সুন্দর, দেখেন তো, ওয়াও। আমি টায়ার্ড হয়ে গেছি এই জঙ্গলের মধ্যে থাকিয়া, আমার হচ্ছে যে এখন কিছু খাবার দাবার খাইতে হবে, কারণ এখানে হচ্ছে খাবারের কোনো ব্যবস্থা নাই, পানি আছে আমার সাথে, যেখানে যাই আমি হচ্ছে যে পানি নিয়ে যাই, কারণ হচ্ছে আমি লং টাইম হচ্ছে ট্রাভেল করি, হাঁটতে হয়, বাসে উঠতে হয়, অনেক জায়গায় বাস থাকে না, এই আর কি অবস্থা। এখন হচ্ছে এই যে এই আই হচ্ছে খাবার খাচ্ছে, এই যে দেখুন একজন আই, আই মানে হচ্ছে খালা, উনি কাজ করতেছে এখানে, দেখুন উনি হচ্ছে যে বিভিন্ন ঘাস টাস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। হ্যালো নিহাও, ওকে ওকে, শিশি এক আই আই বলতেছে যে তুমি যাও এইদিকে, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই যে বন্ধুরা, এই যে পৃথিবী ঘুরে দেখব, সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখব, এটা কখনোই কল্পনাই ছিল না, যে আল্লাহর একটা রহমত, বুঝছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, কারণ আপনি যা পাবেন সুস্থতা থেকে শুরু করে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করতে হবে, তাইলেই হচ্ছে যে আল্লাহ হচ্ছে আমাদেরকে আরও বাড়াইয়া দিবে। এই যে চাচা নিশে ছু, চুয়াং চুয়াং চুয়াং, হ্যাঁ হ্যাঁ, চুয়াং মানে হচ্ছে বুট,
উনি হচ্ছে এটা কাটবে একটু, কারণ এই জায়গাটাতে লাগলে হাতের মধ্যে উনি হচ্ছে যে ব্যথা পায়, চোখে প্রেসার আছে, এই যে এই যে এই যে উনি কিন্তু হাতের মধ্যে ব্যথা পায়, তার জন্য কিন্তু চা আসতেছে। এই চাচাও মাই না ওশি জো শিপিন ওদা গোজিয়ারেন গোজিয়ারেন তো লাগা ওই থিম পুতাও তানি তানি রো আমি থিম পুতাও হ্যাঁ চাচাও মাই না। এই যে ও বলতেছে আমি অন্য ভাষা বুঝি না, শুধু খালি আমি চাইনিজ ভাষাই বুঝি। উনি এই জায়গাটাতে যখন মানে বইটাটা দিয়ে ভাই, তখন কিন্তু মানে হাত কেটে যায়, এই যে কেটে যায়, এই যে এই জায়গাতে ধরলে হাতটা কেটে যায়। ওজি দাও বলছে যে তুমি তো জানো, কারণ আমি তো গ্রামের একটা ছেলে, আমি জানবো না, আমার হচ্ছে যে গ্রাম প্রত্যন্ত এলাকাতে, নেত্রকোনা জেলার একেবারে প্রত্যন্ত এলাকাতে হচ্ছে যে আমার বাড়ি। আমি ছোট ভাইকে কিন্তু গ্রামে বড় হয়েছি, যদিও আমি আল্লাহর রহমতে এখানে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ি, মানে টপ ইউনিভার্সিটি আর কি, মোটামুটি 150 নম্বর র্যাঙ্কিং এ। তারপরেও আমি কিন্তু আল্লাহর রহমতে সবকিছু আমার অভিজ্ঞতা আছে, এটার জন্য আমি যে গ্রামে বড় হয়েছি, আমি যে গরিব, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ পৃথিবী সম্পর্কে আমার যে ধারণাটা আছে বা আমি যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, এই পৃথিবীতে আর কেউ কিন্তু এই চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাই যারা বড় লোক, বাপের অনেক টাকা আছে, এটাও কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো। দেখুন উনি কিন্তু এটা কাটতেছে, এই যে চা আসতেছে, উনি অনেক খুশি হয়ে যাচ্ছে কিন্তু দেখেন। আর উনার কিন্তু এটাই চাকরি যে এখানে কাজ করা, আর এই যে এটা দিয়ে হচ্ছে যে সে ময়লাগুলোকে পরিষ্কার করে, এই যে এই জিনিসটা দিয়ে, এই যে দেখতেছেন এটা দিয়ে হচ্ছে ময়লা পরিষ্কার করে। পদা গোজিয়ারেন আই জঙ্গোরেন বলছি যে আমাদের দেশের মানুষরা চাইনিজ মানুষদেরকে অনেক পছন্দ করে, কারণ এই যে আমাদের নিয়ার বাই যে কান্ট্রিগুলো আছে এর মধ্যে কিন্তু চায়নাই আমাদের সুন্দর এবং ভালো বন্ধু, যেমন ইন্ডিয়া আছে, ইন্ডিয়া কিন্তু আমাদের দেশটারে একেবারে ধ্বংস করার জন্য যা করা লাগে সব করতেছে, ওরা কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না। নিজিদাও ইন্দু ইন্দু ইন্দুরেন পুহাও বলছে যে ইন্ডিয়া খুব খারাপ, ও ইন্দুরেন পুহাও ইন্দু নারী পুহাও পুহাও বাংলাদেশ ভালো কিন্তু ইন্ডিয়া হচ্ছে যে খারাপ। বলছে যে তুমি কতদিন হয়েছে যে চাইনাতে থাকো, আমি বলছি যে আমি 2 বছর ধরে, লিয়াং নিয়ান মানে হচ্ছে 2 বছর। তো আমরা তা দংগো খাই খান ও সে খান খান যে হাও 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 ওকে সে 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 ও সে চু ওদা তা শুয়ে ও সে চু ওদা তা শুয়ে তা শুয়ে সে সে নিদা চুয়া চুয়াং হ্যান হা কত ভালো দেখছেন বন্ধুরা, আমার কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে, মানে ইন্ডিয়ার কথা শুনলেই কিন্তু তারা একেবারে রাগান্বিত হয়ে যায়, ইন্দুরেন পুহাও পুহাও। আলহামদুলিল্লাহ বন্ধুরা, একটা ভালো দেশে জন্মগ্রহণ করাও কিন্তু ভাগ্যের বিষয়। আজকে যদি আমার জন্মটা হইতো ইন্ডিয়াতে, তাহলে কিন্তু ওনার কাছে আমি একজন খারাপ মানুষ হিসেবে পরিচিত হইতাম, বাংলাদেশের হওয়ায় কিন্তু বুকে টাইনে নিছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কমেন্টে জানান এবং লাইক কমেন্ট করে কিন্তু সাথে থাকার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন এখানে কিন্তু এই যে ফ্যামিলি ট্যুরেও আসছে, এখানে দেখুন কত কত মানুষ এখানে এই সুন্দর জায়গাটাকে এক্সপ্লোর করতে আসছে। এই যে পাহাড়, আমি একটা ওয়াচ টাওয়ারের মধ্যে বা এই জায়গার সবচেয়ে উঁচু যে স্থাপনাটা আছে এই জায়গাতে আসলাম, এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু ওই জায়গাতে ছিলাম এবং এখানে হচ্ছে যে কাপড়রা হচ্ছে ছবি তুলতেছে দেখুন, আর এখানে হচ্ছে যে সাইকেল চালানোর মতো অনেক সুন্দর একটা রাস্তা। কিছুক্ষণের ভিতরেই আমার বাস ধরতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে গেলে পরে আর বাস পাবো না, তার জন্য হচ্ছে যে আমার যেতে হবে। আর বাস ধরার জন্য হচ্ছে যে আমার এই রাস্তা দিয়ে প্রায়
10 মিনিটের মতো হাঁটতে হবে। তারপরে হচ্ছে যে এখানকার লোকাল বাস আসবে, তারপরে আমি ট্রেনে উঠব, তারপরে হচ্ছে যে আমার যাইতে হবে। বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন। আমি চেষ্টা করছি দেখানোর জন্য আপনাদেরকে চাইনিজ মানুষরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসে, এই জিনিসটাই তুলে ধরার জন্য চেষ্টা করলাম। ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।